শাসকের কাছে মাথা নোয়াতে হবে। গণসঙ্গীত কি এই সরল সাধারণ সত্যটাকে প্রশ্রয় দেয়? কখনই প্রশ্রয় দেয় না। যে যে সঙ্গীত যেটাকে প্রশ্রয় দেয় সে তার নাম আর যাই হোক গণসঙ্গীত না, হ্যাঁ অন্য কোনো সঙ্গীত নাম দেবো, শাসক সঙ্গীত বা শোষণ সঙ্গীত এমন কিছু নাম দেবো, গণসঙ্গীত কখনো সেটা বলবো না। গণসঙ্গীত শব্দটাই কিন্তু এসেছে কিন্তু গণ আন্দোলনের থেকে, অর্থাৎ গণ আন্দোলনের মাটি থেকে, সে উত্তাপ থেকে যে সঙ্গীত সঙ্গীতের বীজ অঙ্কুরিত হয়েছে সেইটা গণসঙ্গীত। সেটা আবার ওই গণ আন্দোলনের কাছে ফিরে গেছে সেই আন্দোলনকে স্রোতস্বিনী রাখার জন্য। গণসঙ্গীত আসলে লোকসঙ্গীতের আধুনিকতম রূপ। লোকসঙ্গীত সৃষ্টি হয়েছিল তখন যখন মানুষের মুখে ভাষা আসেনি, কথা বলতে পারত না মানুষ, তখন তখন মানুষ পুরো মানুষও না, হয়তো হোমোস্যাপিয়ান্স গুহাবাসী। হঠাৎ কোনোদিন করে রাত্রির কোনো ঝড়ে ঝড় জল প্রাকৃতিক ঝঞ্ঝাতে গুহার মুখে একটা বড় পাথর পড়ে আটকে গেছে, বেরোতে পারছে না। একজন চেষ্টা করেছে পারেনি, দুজন হাত লাগিয়ে ঠেলেছে পারেনি, তিনজন চারজন অনেক অনেক এসে পরে হাত লাগিয়েছে, কিন্তু একসঙ্গে ওই চাপটা দেওয়ার জন্য এই যে একসঙ্গে চাপ না দিলে কিন্তু পাথরটা সরবে না। ওদের ইনস্টিংক্ট স্বভাবজাত প্রবৃত্তি ওই মানুষের তাকে কিন্তু ওইখানে ঠেলে নিয়ে গেছে, একসঙ্গে ওই চাপটা দিতে হবে। এবং মুখের থেকে একটা ফোনেটিক্স একটা আওয়াজ বেরিয়ে এসছে, সেইটাই হলো তার প্রথম লোকসঙ্গীত, অর্থাৎ সমজাত সঙ্গীত, সমের সঙ্গে যেটা জড়িয়ে গেছে। তখন সে কথা বলতে শেখেনি, কিন্তু তারপর কথা বলতে শিখেছে, উন্নত হয়েছে, শ্রমের চরিত্র পাল্টেছে। ঢেঁকিতে পার দিচ্ছে দুটো মেয়ে, আরেকটা মেয়ে ঢেঁকির সামনে বসে আছে একটা কাঁচানোর জন্য। তো তিনজন একটা শ্রমের সাথে যুক্ত, একটা ছন্দ না থাকলে একসঙ্গে পারও দিতে পারবে না মেয়ে দুটো, আর যে ঢেঁকির গোড়ায় বসে আছে তার হাতে ঢেঁকি পড়ে যাবে, তাহলে একটা ছন্দ চাই। চিরাকুটি চিরাকুটি মূল গাছের তলেতে ও দিদি কুটুম আইসাছে বাড়িতে, এই যে ছন্দটি দেখো, যে ঢেঁকি দেখেছে সে জানে এই তালটা এই স্পেসটা ঢেঁকির ঢেঁকির, কিন্তু এটা ছাদ পেটার গান। পঞ্চাশটা মেয়ে একসাথে বসে গিয়ে কাঠের মুগুর দিয়ে ছাদে পেটাচ্ছে, হ্যাঁ তালই পালঙ্কে ঘুমাইছে সুনামা ওই গ তালই পালঙ্কে ঘুমাইছে, ওই তাল দিয়ে হাতুড়ি দিয়ে ঠুকছে কিন্তু পঞ্চাশটা মেয়ে একসাথে। এখন তো ছাদ ঢালাই হয়, আগে ছাদ পেটাই হতো, অর্থাৎ চুন সুরকি দিয়ে ও চুনের জল ছিটাতে ছিটাতে হাতুড়ি দিয়ে পেটাতে হতো ছাদ। নজরুল লিখলেন ছাদ পেটানোর গান, ওই একই সুরে একই ছন্দে, যে সারাদিন পিট সারাদিন পিটি কার দালানের ছাত গো সারাদিন পিট, এক ছন্দ কিন্তু তালই পালঙ্কে ঘুমাইছে সুনামা ওই গো, অর্থাৎ মানুষের শ্রম যৌথ শ্রম থেকে যে সঙ্গীত ছুট উঠে এসছে। নৌকা বাইবার গান, দশটা মাঝি একসাথে দাঁড় ফেলছে, তাই ছন্দ যাই তো, ধান সারিয়া দে বা ধামুরাইয়া দে কলকাইয়া চলে মাঝি মাছ ধরিয়া দিয়া মাঝি মাছ ধরে, একসাথে দিচ্ছে একসাথে দাঁড়টা ফেলতে হলে একটা ছন্দ চাই। উল্টো পাল্টা দাঁড় পড়লে বেতালে দাঁড় পড়লে নৌকো উল্টে যাবে, তাহলে শ্রম থেকে তার সঙ্গীত, মানে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, সময়ের তার সময়ের প্রয়োজনের জন্যই যে সঙ্গীত সৃষ্টি হলো সমসঙ্গীত, সেটা হলো লোকসঙ্গীতের প্রথম ধাপ। আর মানুষ সারাদিন কাজ করে না, তার তো বিশ্রাম আছে, অবসর আছে, তার ব্যথা আছে, দুঃখ আছে, প্রেম আছে, বিরহ আছে, ঘৃণা আছে, প্রতিশোধ স্পৃহা আছে, মানুষ তো সে তার জন্য গান লিখেছে। তাহলে সমজীবী মানুষের সমজাত গান এবং সমজীবী মানুষের অবসর বিনোদনের গান হলো লোকসঙ্গীত। সেই গান, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে মানুষের যে সংগ্রাম, নৌকোটা বাইবে নিয়ে যেতে হতো প্রকৃতির বিরুদ্ধে,
ধান ঢেঁকিতে পাটটা দিতে হচ্ছে, কল বসাতে হচ্ছে, উড়িয়া উড়িয়া যে মজদুরদের কল বসানোর গান, সেই প্রকৃতির বিরুদ্ধে হয়েছে মানুষের সংগ্রাম। যা তা যখন আস্তে আস্তে ধীরে ধীরে একদিন কালের নিয়মে মানুষের বিরুদ্ধে মানুষের সংগ্রামে রূপান্তরিত হয়েছে, সেটা হলো তার গণসঙ্গীত। তাহলে গণসঙ্গীত হলো লোকসঙ্গীতের বিবর্তিত আধুনিকতম রূপ। এইভাবেই এই আন্তঃসম্পর্কটুকু কথা বলা যায়। স্যার, এই যে আপনি গণসঙ্গীতের প্রসঙ্গটার অবতারণা করলেন, প্রকৃতি এই মানুষের সঙ্গে মানুষের লড়াইটা গানে ফুটে ওঠা, আমি আরও স্পেসিফিক্যালি বলি শাসকের বিরুদ্ধে লড়াই, রাজনীতিবিদদের লড়াই, অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই গানের মাধ্যমে ফুটিয়ে তোলা, এটা বর্তমান গানে কতটা আপনি খুঁজে পান? আমি যদি শেষ কবি সুমনের যেহেতু প্রসঙ্গ আপনি টানলেন, শেষ যে গান প্রতিবাদী গান, আমি যদি আমার যতটা জ্ঞানে আছে যে নচিকেতা লিখেছেন, সরকারি কর্মচারী ডাক্তার এক একটা ইস্যু নিয়ে লিখেছেন, ওই প্রজন্মের পরবর্তী কোনো গায়ক যিনি গণসঙ্গীতটাকে বাঁচিয়ে রাখলেন, প্রতিবাদ হয়ে গেল তার গান, পেলেন খুঁজে? তোমাদের সমস্যা হচ্ছে তোমরা তো কুমোর ব্যাঙের মতো, হ্যাঁ, কুঁয়োর বাইরে বেরোতে পারো না, কুঁয়োটাকে পৃথিবী ভাবো। হ্যাঁ, তোমার এই বুমটি নিয়ে কোনোদিন পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রামে বাঁকুড়ার রবি বাগদির কাছে, প্রশান্ত বাউড়ির কাছে বা বিদ্যাধর মাহাতোর কাছে কোনোদিন পৌঁছেছো? যেতে পারো নি তো, যেতে পারো নি তো? যদি যেতে তাহলে এই প্রশ্নটাই তুমি আমাকে করতে না। হ্যাঁ, আমি তোমাকে একটা একটা ছোট্ট একটা কলি শোনাই। বাঁকুড়ার রবি বাগদি গান লিখছে, দুর্গা ঠাকুরকে নিয়ে গান লিখছে, একটু গান শোনাই, নাহলে মজার পাবে না। বলছো, মা তখন তো একটা সুর ছিল, তুমি একা মারতে পেরেছো, এখন ওই ত্রিশূল দিয়ে তুমি তাকে হত্যা করতে পেরেছো, এখন এত সুর মা যে ত্রিশূলের কম্য নয়, তাহলে কী হবে? তুমি আসার সময় একটু আধুনিক অস্ত্রে সজ্জিত হয়েছ। রবি গান লিখছে, স্কুলে পড়েনি, স্কুলের দরজায় কখনো পা রাখেনি, বাগদি পরিবারের ছেলে। হ্যাঁ, মা দুর্গা আসছো যদি গো, সঙ্গে এবার আনবি মেশিন গান, মা দুর্গা আসছো যদি গো, সঙ্গে এবার আনবি মেশিন গান, অসুরদের ওই অত্যাচারে তোর ছেলেদের বাঁচে না প্রাণ, সঙ্গে এবার আনবি মেশিন গান, মা দুর্গা আসছো যদি গো, একটা অসুর মেরে মা গো পাবি না তুই ছুটি, এখন সারা দেশে পথে ঘাটে ওরাই কোটি কোটি, দশাত দিয়ে মারবি মা গো, আমরা গাইব যে তোর গুণগান, সঙ্গে এবার আনবি মেশিন গান, মা দুর্গা আসছো যদি গো। তারপর বলছে, মা দুর্গা যেমন আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে, কলির অসুর সেও তো আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে, তা রবি মাকে সাবধান করে দিয়েছে, অসুরে যদি ছোড়া ফেলে হাতে নেয় মা কামান, আর ওই একবার দেগে দিলে ভুলি দিবেক বাপের নাম, তাই দেখে শুনে যাবি মা গো, নইলে অকালে হারাবি প্রাণ, সঙ্গে এবার আনবি মেশিন গান। শেষ করছে গানটা, দেখো একটা নিরক্ষর ছেলে স্কুলে যে লেখাপড়া শেখেনি, কোথায় গানটা গণসঙ্গীত হয়ে উঠছে। একটা কথা রাখছি বলে রাখবি মা তুই মনে, বলছি মা তখন তুমি একা ছিলে একটা সুর, এখন একলা তুমি পারবে না, তোমার খাটনি বড় বেড়ে যাবে, তুই কিছু কিছু সাহসী লোককে যদি তোমার সঙ্গে নিতে পারো তাহলে তোমার কাজের একটু সুবিধা হবে, তোমার খাটনি কমবে। তখন ইরাকে যুদ্ধ হচ্ছে, সাদ্দাম হোসেন মরণপণ লড়াই করছেন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তখন রবি গান লিখছে, একটা কথা রাখছি বলে রাখবি মা তুই মনে, আর গোটা চারেক সাদ্দাম হোসেন পাঠাবি ভুবনে, তোর খাটালি কমবে মা গো, ইরাকে আছে তার প্রমাণ, সঙ্গে এবার আনবি মেশিন গান। তোমরা তো কখনো তাদের কাছে পৌঁছাওনি, কখনো তো বঙ্কিম দত্তের কাছে যাওনি, কখনো তো নিবারণ পণ্ডিতের কাছে যাওনি, তা কী করে বুঝবে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে? আজও গান লেখা হচ্ছে, যতদিন অত্যাচার থাকবে, যতদিন মানুষকে রণাঙ্গনে থাকতে হবে, অভুক্ত থাকতে হবে, তার এই খিদের বিরুদ্ধে তাকে যে চিৎকার করতে হবে,
ততদিন সে গান লিখবে। সে মিডিয়া প্রচার মাধ্যম তার পাশে থাকলেও কি না থাকলেও তাদের রবিবাগদীদের কী যায় আসে, হুম, মাথায় তুলে রাখা গরিব মানুষ এসব শিল্পীদের। ও শহরে রেয়াত করে না, শহরে আসারও দরকার নেই, আসেও না। ও সেদিন আমি ডেকে নিয়ে এসেছিলাম আকাশ হাটে প্রোগ্রাম করার জন্য, হ্যাঁ, ওই গান তো শহরের লোক শুনতে পাবে না, প্রোগ্রাম করেছে আকাশ হাটও চেনে না এদের, ওরা তো ওদের তো তো আর একটু বড়ো কুয়া, হুম, তোমাদের একটু ছোটো কুয়া, ওটা আর একটু আর একটু বড়ো কুয়া তো বটেই, হুম। কাজেই গণসঙ্গীত যতদিন মানুষের লড়াই থাকবে ততদিন গণসঙ্গীত থাকবে। মানের প্রশ্ন তুলতে পারি আমরা, মান বলতে আমরা তো গণসঙ্গীত বলতে সলিল চৌধুরী, হেমঙ্গ বিশ্বাস, পরেশ ধর, হেমন্ত মুখার্জী এদের কথাই বুঝি, হুম, এরা তো মূলত নগরকেন্দ্রিক মানুষ। আচ্ছা ধরো আমি যদি ছোটো মোল্লাখালি গিয়ে একটা ক্ষেত মজুর অধ্যুষিত একটা গ্রামে গিয়ে গাই আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, বা শঙ্খচিল গাই হেমঙ্গ বিশ্বাসের, দুখানা গান গাইবার পর ওই গ্রামের কৃষক বন্ধুরা বলবে যে বাবু এবার একটা বাংলা গান গাও না, মানে এই বাংলা তার কাছে পরিচিত নয়, হ্যাঁ, ঢেউ উঠছে কারেন্ট উঠছে, তার কাছে পরিচিত নয় এই ভাষা। তার কাছে যে ভাষা পরিচিত, কোনো গুরুদাস পালের গান শুনেছ, হ্যাঁ, আমি একটা গান একটু কনে করে শুনি, জার্মানিতে হিটলার ছিল, সে যে কত না তাবিজ বাঁধিল, কত আইন কানুন গুলি জেলখানা, তার কত না ঝটিকা বাহিনী, শেষ পর্যন্ত কেউ টেকেনি, আমাদের কর্তা রাখি খবর রাখেন না, ভাইরে মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না, ভাইরে মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না, কেউ দারোগা কেউ বা সেপাই, তারা করছে কেবল খাই 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 খাই, তাদের খেয়ে দেয়ে ভুঁড়ি ভরে না, আমাদের হাড় খেয়েছে মাছ খেয়েছে, কেবল চামড়াটুকু বাদ রেখেছে, কেন ডুগডুগি বাজাবার বাসনা, ভাইরে মৃত্যুকালে পাপি তো কৃষ্ণ বলে না, এই ভাষা সে বোঝে গ্রামের মানুষ, হুম, সে ঢেউ উঠছে কারেন্ট উঠছে বোঝে না।